হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো পাওয়ার পয়েন্টের 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো অনেক ক্ষেত্রে চাকরির পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং আপনি না জানলে আপনার জন্য বেশ ক্ষতির কারণ হতে পারে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো আমরা এখানে পাওয়ার পয়েন্টের 8টি প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো, কিন্তু যারা আপনারা পাওয়ার পয়েন্ট জানেন না বা পাওয়ার পয়েন্ট নিয়ে স্লাইড তৈরি করতে পারেন না, তাদের জন্য আমরা একটি প্লেলিস্ট তৈরি করা আছে। এই যে দেখবেন পাওয়ার পয়েন্টের এখানে 5টা ভিডিও আছে, এই 5টা ভিডিও দেখলে মোটামুটি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, বা আস্তে আস্তে আমি আরও ভিডিও এখানে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনাকে চাকরির পরীক্ষা অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে, যে পরীক্ষা যদি সহজ হয় সেটা হচ্ছে যে আপনি যদি একটি নিউ স্লাইড ক্রিয়েট করতে চান, ধরেন এই একটা স্লাইড আছে, একটা স্লাইড আছে, দুইটার মাঝখানে একটা স্লাইড আপনি ইনসার্ট করতে চান, সেক্ষেত্রে কি করবেন? আপনি এখানে কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এই যে নিউ স্লাইডে ক্লিক করবেন, তাহলে দেখেন এই স্লাইড এবং এই স্লাইডের মাঝখানে আরেকটি স্লাইড কিন্তু চলে আসলো। এখন আরেকটা প্রশ্ন করা হতে পারে, সেটা হচ্ছে যে আপনার এই স্লাইডটা আছে, আপনি চাচ্ছেন যে এটা ডুপ্লিকেটের একটা স্লাইড করে আপনি আর কিছু জিনিস এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে কি করবেন? এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, করার পরে দেখেন ডুপ্লিকেট স্লাইড করবেন, এটা হুবহু যে এক দুই দুইটা ডুপ্লিকেট স্লাইড হয়ে গেল। আপনি যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চান, ধরেন আমি এখানে ওয়েবসাইটটা রাখবো না, জাস্ট ফরম্যাটটা কিন্তু থেকে গেল, তাহলে দেখেন এটা এক নম্বর স্লাইড, এটা আপনার দুই নম্বর, এখানে টাইটেল নেই। আবার যদি আপনি এই স্লাইডটা ডিলিট করতে চান সেক্ষেত্রে কি করবেন? এই যে স্লাইডের উপরে ক্লিক করে এই যে ডিলিট স্লাইড দিয়ে দিবেন, তাহলে স্লাইডটা ডিলিট হয়ে গেল। তাহলে কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে ডুপ্লিকেট স্লাইড তৈরি করতে হয় এবং কিভাবে একটা স্লাইড ডিলিট করতে হয়, এই তিনটা জিনিস কিন্তু আমরা শিখে নিলাম। এরপরে আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় বা প্রশ্ন উত্তরে জিজ্ঞেস করা হয় যে আপনি কিভাবে একটি ছবি অ্যাড করবেন স্লাইডে। ধরেন এই যে একটা স্লাইড আপনি চান যে এখানে একটি পিকচার অ্যাড করার জন্য, ধরেন আমি এটা ফেলে দিব, আমি ডিলিট প্রেস করে এটা ফেলে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, এই যে পিকচার এটা উপরে ক্লিক করলাম, করার পরে আপনার কম্পিউটারের যেখানে পিকচার আছে, আমার এখানে পিকচারের ভিতরে আছে, পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম। আপনি চাইলে এটা এই যে বড় করে দিতে পারবেন এখানে, হ্যাঁ, আপনার পছন্দ অনুযায়ী যেমন লাগবে চাইলে এখান থেকে বর্ডারও দিয়ে দিতে পারেন, এই যে এরকম। এভাবে আপনি খুব সহজে একটা পিকচার কিন্তু অ্যাড করে ফেলতে পারেন। এরপরে আমার ধরেন এটা লাগতেছে না, এটার উপরে ক্লিক করলাম, করার পরে ডিলিট বাটন প্রেস করলে এটা চলে গেল। আমি যদি এখন একটা টেবিল অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করব? এই যে আমরা ইনসার্টে যাব, এটা অনেক জিজ্ঞেস করা হয় যে টেবিল আপনি আসলে কিভাবে অ্যাড করবেন। তো এই যে টেবিলের যাব, টেবিলে যাওয়ার পর আপনি যে কয়টা টেবিল এখানে আপনার দরকার এখান থেকে আপনি মন মতো যে টেবিল পছন্দ মতো এখানে অ্যাড করে নিতে পারেন। আপনার এখানে বিভিন্ন রকম ফরম্যাট আছে, আপনি আসলে টেবিল কিভাবে দেখতে চান এখানে আপনার ইচ্ছা অনুযায়ী সেরকম টেবিল আপনি তৈরি করে নিতে পারবেন। চাইলে এই যে এটা বড় ছোট করা যাবে, এটাও সরিয়ে দেওয়া যাবে, ঠিক আছে, এটা বড় করা যাবে। এখন যদি আপনার এই টেবিলটা দরকার না হয় সেক্ষেত্রে কি করবেন? এই যে আপনি টেবিলের উপরে ক্লিক করবেন, করার পরে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু টেবিল চলে যাবে। তো এই ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় যে টেবিল কিভাবে অ্যাড করবেন, টেবিল কিভাবে ডিলিট করবেন। এরপরে একটা জিনিস জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে আপনি কোনো চার্ট যদি এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে দেখেন এই যে এখানে একটা অপশন আছে ইনসার্ট চার্ট, এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে কি ধরনের চার্ট আপনি অ্যাড করতে চান। ধরেন আপনি একটা এই টাইপের এই চার্টই একটা অ্যাড করবেন, এটার উপরে ক্লিক করলেন, করার পরে যদি ওকে করেন, করার পরে এখন একটা এক্সেল ওয়ার্কবুক ওপেন হবে। হ্যাঁ, যেহেতু চার্ট কি হয় এক্সেল, এখন আপনি এখানে আপনার ইচ্ছা মতো নাম্বার টাম্বার দিবেন বা যা করবেন, করার পরে আপনি এখানে খুব সহজে একটা চার্ট কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন এইভাবে। অথবা আপনি এক্সেল থেকে চার্ট করেও আনতে পারবেন এখানে, বা পিকচার আকারে এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরপরে যে জিনিসটা অনেক বেশি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দরকার হয় বা জিজ্ঞেস করা হয় চাকরির পরীক্ষায়, সেটা হচ্ছে আপনি কিভাবে স্লাইড নাম্বার অ্যাড করবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে ইনসার্টে যেতে হবে, যাওয়ার পরে দেখেন স্লাইড নাম্বার এটার উপরে ক্লিক করবেন, করার পরে আপনি স্লাইড নাম্বারের উপরে ক্লিক করবেন, করার পরে আপনি যদি অ্যাপ্লাই টু অল দিয়ে দেন তাহলে দেখেন এই যে নিচে স্লাইড নাম্বার যোগ হয়ে গেছে, যে এক দুই তিন এইভাবে যে স্লাইড নাম্বার এখানে চলে আসছে। এরপরে আমি যদি আরেকটা স্লাইড একটু নিচে অ্যাড করি তাহলে আরেকটা জিনিস দেখাইতে সুবিধা হবে, সেটা হচ্ছে যে একটা ছবিও আমি একটু অ্যাড করে নেই, ছবি অ্যাড করে নিলাম, এখানে একটা ছবি থাকলো একটু বড় করে নেই। সেটা হচ্ছে যে আপনি কিভাবে ট্রানজিশন অ্যাড করবেন। ট্রানজিশন কি জিনিস? এই যে আপনি একটা স্লাইড থেকে যখন একটা স্লাইডে যাবেন, তো আমি যদি এখন একটু স্লাইডটা বড় করি, ধরেন এই স্লাইডটা আমি এখান থেকে বড় করলাম, তো এটা দেখেন একটা স্টাইল আসতেছে, এটা ট্রানজিশন। আমি যদি পরের স্লাইডটায় যেতে চাই সেক্ষেত্রে দেখেন এই যে
যে স্টাইল যাচ্ছে এটাই হচ্ছে ট্রানজিশন। আপনি যদি এটা চেঞ্জ করতে চান, যে এটার উপরে ক্লিক করলেন, করার পরে এই যে এখানে ধরেন প্রথমের দিকে যদি যাই আমি ফেড দিলাম, দেওয়ার পর আমি যদি এই যাই এখানে গিয়ে স্লাইডটা বড় করি, করার পরে পরের স্লাইডটা যাই, তাহলে দেখেন অন্য স্টাইলে আসছে, আগে কিন্তু এই স্টাইলে আসে নাই। আমি যদি আরেকবার একটু দেখাই, স্প্লিট দিলাম ধরেন এটার স্টাইল, এটার স্টাইল এখান থেকে স্প্লিট দিলাম, এখন আমি এই স্লাইডে যাওয়ার পরে এটা বড় করলাম, করার পরে পরের স্লাইডে যদি যাই তাহলে দেখেন এই যে অন্য আরেকটা স্টাইলে আসছে, এটাই হচ্ছে ট্রানজিশন। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যানিমেশন। যে এই স্লাইডটা যে আপনার ওপেন হলো এটার ভিতরে আলাদা আলাদা অ্যানিমেশন যদি আপনি ক্রিয়েট করতে চান, এইটা একভাবে আসবে আর একটা লেখা থাকলে আর একভাবে আসবে, সেক্ষেত্রে এই যে অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পরে এটা ধরেন আমি একটা দিলাম যে অ্যাপিয়ার, অ্যাপিয়ার না দিয়ে ফ্লাই ইন দে, এই যে এইভাবে ওপেন হবে এটা। যেমন আমি এই স্লাইডে যাই, যাওয়ার পরে আবার একটু বড় করি, করার পরে আমি যদি নেক্সট স্লাইডে যাই, যাওয়ার পরে দেখেন এই স্লাইডটা সাদা, কিছুই কিন্তু লেখা ছিল না, এখন যদি আমি আরেকবার ক্লিক করি এই লেখাটা আসছে, এটা হচ্ছে অ্যানিমেশন। তো এইভাবে এটা অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় যে আপনি অ্যানিমেশন আসলে কিভাবে দিবেন। এরপরে মাইক্রোসফট ওয়ার্ডে বা মাইক্রোসফট এক্সেলে অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কেস চেঞ্জ করা নিয়ে অনেক ক্ষেত্রে আমাদের অসুবিধা হয় বা জিজ্ঞেস করা হয়। যেমন লিখলাম ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। আপনি যদি এটা কেস চেঞ্জ করতে চান এই লেখাটার, এই লেখাটা সিলেক্ট করলেন, করার পরে এখানে দেখেন আপার কেস, আপনি চাইলে সবগুলা বড় হাতের করে নিতে পারেন, এরপর হচ্ছে লোয়ার কেস সবগুলা ছোট হাতের, এরপরে আছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, অথবা টগল কেস আছে এই যে হজবরলো টাইপের। হ্যাঁ, তো এইভাবে খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে যদি আপনাদের বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করা হয় চাকরির ইন্টারভিউতে, তাহলে আশা করি আপনারা উত্তর দিতে পারবেন। এছাড়া যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্যদিন অন্য ব্যাপারে।